নয় ম্যাচের মধ্যে মাত্র দুই জয়, ব্যর্থতাকে সঙ্গী করেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। দশ দলের মধ্যে আট নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ। বাংলাদেশের থেকে পারফরমেন্স তুলনামূলক ভালো হলেও একই দিনে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানকে, ইংল্যান্ডের বিপক্ষে হারের গ্লানিকে সঙ্গী করে। পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাবর আজমের দল। শিরোপা প্রত্যাশী হিসেবে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান বিশ্বকাপ শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। সেমিফাইনালের টিকিটের বদলে লাহোরে ফেরার টিকিট। খুব স্বাভাবিকভাবেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে বাবর আজম আর তার দল। সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে বোধহয় দেশটার সাবেকদের দ্বারাই। বাবর আজম অবশ্য দিন কয়েক আগে বলেছেন, টিভিতে সমালোচনা করা সহজ, কিন্তু সমালোচকদের কি আর তাতে আটকানো যায়? স্টার স্পোর্টসে রমিজ রাজা বলেছেন, পাকিস্তান খেলছে আশির দশকের ক্রিকেট, এমনকি বড় দলের সাথে জেতার মানসিকতাই নাকি তাদের নাই। এখনই প্রস্তুতি শুরু করতে বলছেন পরের বিশ্বকাপের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্স ছিল অনেকটাই আশির দশকের মতো। পাকিস্তান দল এই চিন্তাই করতে পারে না যে তারা বড় দলকে হারাবে, যারা তাদের চেয়ে আক্রমণাত্মক মনোভাব, ভাবনা আর কৌশলে এগিয়ে। এই দলের এখন মানসিক দিক থেকে জেগে ওঠা দরকার। শাহিন আফ্রিদি আর বাবর আজম এখনও তরুণ, আগামী বিশ্বকাপে এই দলের নিউক্লিয়াসটাই থাকবে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্যাটিং কিংবা বোলিং দুই ইউনিটেই ভুগতে হয়েছে পাকিস্তানকে। সেমিতে খেলতে হলে ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভব কিছুই করতে হতো, সেখানে উল্টো হেরে বসে বাবর আজমের দল। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজা ছাড়া আর কী বা করার আছে? প্রত্যয় অলরাউন্ডার।